কিছুদিন পূর্বে রাজ্যে পশু দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের চিকিৎসা কেন্দ্রে আচমকাই অভিযান চালানোর কারণেই পশু চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মন্ত্রী পশু হাসপাতাল পরিদর্শন করার পর একাধিক ত্রুটি তার নজরে পড়ে। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ ভেজাল ঔষধ তিনি দেখতে পেয়ে স্টোর রুমটি সিল করে যান, কিন্তু শনিবার রাতে দেখা যায় এই চিকিৎসা কেন্দ্রের প্রধান দরজাটির বাইরে থেকে বন্ধ করে দিয়ে ভেতরে কয়েকজন কর্মচারী কাজ করছেন, আর বাইরে পাহারা দিচ্ছেন চিকিৎসক সুভাষিস দেব চৌধুরী। একজন অন্য স্থানের সরকারি কর্মচারীও ভেতরে কাজ করছিলেন, এমনকি মন্ত্রীর দ্বারা সিল করে দেওয়া স্টোর রুমটিও তারা খুলে দেয়, জিনিসপত্র এলোমেলো করে। এতে বোঝা যায় তারা ভেতরে কোনো কিছুর গরমিল বুঝতে পেরে তা ঠিক করার চেষ্টা করছিল, তবে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আমি আইসি সন্ধ্যার সময় বিকালবেলা আমি একটা সিগনেচার লেগে আইসি তখন এলাকাবাসীদের মধ্যে সন্দেহ জাগতে শুরু করে ভেতরে কোনো কিছু হচ্ছে। সাথে সাথে এলাকাবাসী সহ বেশ কয়েকজন সাংবাদিক এবং কৈলাস শহর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, এমনকি খবর পৌঁছে যায় কৈলাস শহর বিজেপি জেলা অফিসে। জেলার নেতৃত্ব অরুণ সহ ঘটনাস্থলে ছুটে আসেন। এলাকাবাসী এবং সাংবাদিকদের বুঝতে অসুবিধা হয়নি যে বাইরে থেকে তালা দিয়ে ভেতরে ঔষধ পাচারের জন্য এবং স্টক খাতা মেলানোর জন্য কাজ চলছিল। তখনও এলাকাবাসীরা জড়ো হয়ে চিৎকার চেঁচামেচি করলে ভেতর থেকে কর্মীরা বের হয়ে আসেন। বিজেপি ঊনকোটি জেলার সাধারণ সম্পাদক অরুণ সাহা বলেন, বাইরে তালা দেওয়ার রুমে বসে ভেতরে কাজ করছেন কর্মচারী, কোনো কিছু আড়াল করতে তাদের এই অপচেষ্টা, তবে পুলিশ সঠিক তদন্ত করুক তার দাবি জানান। নমস্কার, আজকে রাত্রে প্রায় 8টা 9টার সময় আমরা পার্টিতে আসতাম মিটিংয়ে, হঠাৎ করে খবর পাই যে ভেটেরিনারি থেকে রাত্রেবেলা বাড়ির দিকে দরজা লাগাই ডাক্তারবাবু বাইরে আটাটি করতে, ভিতরে দুজন স্টাফ কি করতেছেন। তো সাথে সাথে আমরা পার্টি স্কুলবান আইলাম, আইয়া দেখলাম যে এখানে গেইটেও তালা দেওয়া, গ্রিলেও তালা দেওয়া, অফিসের ভিতরে দুইটা লোক অফিসের স্টাফ কিতা কাজ করতেছে। তো কইতাম পারি না, আমরা আইয়া যখন পুলিশটা খবর দেয় খুললে দেখা গেলো তারা স্টক রেজিস্টার টেজিস্টার এটি ঠিক করতেছে। ওই দিন দুই দিন আগে বোধহয় আমাদের মিনিস্টার সাহেব আইসলেন, আইসলেন এটা সিল টিল করে গেছেন, যে ঘর সিল করে গেছেন এই সিলের রুমও খোলা। আজকে দেখলাম আইয়া একদিকে দরজা খোলা, একদিকে তালা মারা। এলাকাবাসীদের দাবি, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত আধিকারিক এবং চিকিৎসকদের অবিলম্বে বরখাস্ত করা হোক। গোটা ঘটনাকে ঘিরে চাপা ক্ষোভ বিরাজ করছে। দুর্নীতি আড়াল করতে একাংশ অসাধু কর্মী এই ধরনের অপচেষ্টা বলেই অভিমত স্থানীয়দের। স্যান্দন টিভি।